সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। আমাদের প্রতিনিধি আব্দুল মুকিত জানান, রোববার ওই মানববন্ধন কর্মসূচিতে 52টি মাদ্রাসার শিক্ষক ছাত্র অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মুসাববির আইওরি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান। পথসভায় বক্তারা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানান।